শেষবার স্বীকৃত ক্রিকেট খেলতে নেমে মিরপুরের এই মাঠ ছেড়েছিলেন অপরাজিত থেকে। জীবনের কাছে পরাজিত হয়ে আজ সেই মাঠেই ফিরলেন নিথর দেহ হয়ে। হোম অফ ক্রিকেটে মোশাররফ হোসেন রুবেলকে শেষ বিদায় জানাতে এদিন জড়ো হন শত শত মানুষ। সতীর্থর অকাল প্রয়াণে শোকে পাথর সবাই, ক্রিকেটারদের পাশাপাশি যে শোক কাবু করেছে ক্রিকেট সংশ্লিষ্টদেরকেও। কোর্ট প্রেজেন্সটা খুব মিস করব আমরা সবাই, খেলার মাঠে খেলার বাইরে আমরা অনেক অনেক মজা করেছি, অনেক খুব ভালো কিছু মুহূর্ত আছে আমাদের আমাদের ক্রিকেটারদের মধ্যে। মানে ওকে জেন্টলম্যান হিসাব করলে আসলে বলতে হবে একজনও, আমি যখন শুনছি আমার তখন মনে হচ্ছে যে মানে শরীরের শক্তি শেষ হয়ে গেছে। আল্লাহর কাছে একটাই দোয়া করি যেন আল্লাহ ওনাকে ওর জান্নাতবাসী করুক, এবং ওর যে ফ্যামিলি আছে ছোট বাচ্চা আছে ওর সবাই যেন মানে ওদের জন্য দোয়া করুক এবং আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে। তিন বছর আগে ব্রেন টিউমার ধরা পড়লে শুরু হয় জীবন যুদ্ধ, যার অবসান ঘটে মঙ্গলবার বিকেল ৫টায়। গুলশানের ইউনাইটেড হসপিটাল থেকে এই ক্রিকেটারের মরদেহ নিয়ে যাওয়া হয় বাড়িধারার নিজ বাসাতে, যেখানে স্বজন হারানোর যন্ত্রণায় সৃষ্টি হয় হৃদয় বিদারক এক পরিস্থিতি। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যদি ভালো থাকে। এশার নামাজের পর বাড়িধারার কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। আত্মীয় স্বজনের পাশাপাশি সেখানে উপস্থিত হন সমসাময়িক অনেক ক্রিকেটাররা। এই স্পিরিটটা, ও যে সবসময় বেঁচে থাকার জন্য ফাইট করা এবং মাঠে ফেরার যেই চেষ্টাটা, এর উপরে তো কোনো চেষ্টা নেই। অ্যাটলিস্ট চার পাঁচ বছর আরও সার্ভিস দিতে পারতো আমাদের ক্রিকেটকে, সার্ভিস দিতে পারতো, আমরা ভালো একটা ক্রিকেটারকে হারালাম। অলরাউন্ডার ক্রিকেটারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের ক্রিকেট অঙ্গনে। তবুও জীবন যুদ্ধের এ লড়াইয়ে সবাইকে তো থামতে হবে কোনো না কোনো সময়ে। মোশাররফ হোসেন রুবেলের মৃত্যুও সেই বাস্তবতারই অংশ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।